আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা দুনিয়াতে আসক্ত হয়ে যাচ্ছি। আমাদের সম্পদ, আমাদের সঙ্গী, আমাদের জিনিসপত্র, আমাদের ক্যারিয়ার, আমাদের যোগ্যতা, আমাদের ক্ষমতা, সব কিছুই যেন আমাদের স্থায়ী। আমরা এমনভাবে জীবনযাপন করছি যেন আমরা এইখানে চিরকাল থাকব। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াকে তার জায়গায় রাখেন, এটাকে কখনো আপনার অন্তরে অন্তঃস্থলে জায়গা দিবেন না। তাহলে দিন শেষে এটি আপনার সকল আশা ভরসাকে ধূলিচ্ছাদ করে দেবে, আপনাকে হতাশায় ভোগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি দুনিয়াকে এক মুহূর্তের জন্য আপন করে নেননি। আর আমরা যত দুনিয়া নিয়ে পড়ে থাকি, দুনিয়াকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। দুনিয়া কিন্তু কখনো আমাদের চায় না, এটি কখনো আমাদের হবেও না। যদি হতো তাহলেও তো আমাদের কোনো রোগ থাকতো না, কোনো অশান্তি থাকতো না, আমরা পড়ে গেলে ব্যথা পেতাম না। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি এসবের কারণে আমাদের কোনো ক্ষতি হতো না, কিন্তু দুনিয়া তো আমাদের চায় না। আমাদের আসল ঠিকানা হচ্ছে আখিরাত, আসল বাড়ি হচ্ছে জান্নাত। মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার সুখ শান্তি কিংবা দুঃখ কষ্ট কোনোটাই চিরস্থায়ী নয়, কিন্তু আখিরাতে সব কিছু চিরস্থায়ী। কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই, কোনো পেরেশান নেই, কোনো রোগ নেই। যা দিন দিন বেড়েই উঠবে সেটা হচ্ছে সুখ। একবার জান্নাত পেয়ে গেলে আর তা কখনোই হারাতে হবে না, সেটি চিরস্থায়ী হবে আপনার। নিজের অজান্তে দুনিয়ার মোহে আমরা আচ্ছন্ন হয়ে পড়ি, দুনিয়ার বাসা বেঁধে কখনোই আখিরাতে সফলতা পাওয়া যাবে না। আখিরাত চাইলে দুনিয়াকে আপনি, আখিরাত যদি পেতে চান তাহলে দুনিয়াকে ঘৃণা করতে হবে। দুনিয়ার মাধ্যমে আপনি শস্য ক্ষেত চাষাবাদ করে আপনার আখিরাত অর্জন করতে হবে। ইবনু জাজি রহিমুল্লাহ বলেন, তুমি কিভাবে পরকাল চাও অথচ তোমার অন্তরে দুনিয়ার ভালোবাসায় মগ্ন। আপনার আশেপাশে যা কিছু রয়েছে, আপনার কম্পিউটার, আপনার মোবাইল, আপনার যোগ্যতা, আপনার ক্ষমতা, কয়েকদিনের ব্যবধান, কয়েক মিনিটের ব্যবধান, কয়েক ঘন্টার ব্যবধান, আপনার সকল কিছুই মানুষ কেড়ে নিয়ে যাবে, যেটা স্বভাবগতভাবে, বৈশিষ্ট্যগতভাবে, প্রয়োজনভাবে, যে কোনোভাবেই আপনার সকল কিছু চলে যাবে, আপনার কিছুই থাকবে না, শুধুই আপনার সুনাম থাকবে। মৃত্যুর পর মানুষ যেভাবে স্মৃতিচারণ করে রাখে, আপনি কোনো কিছু করে গেলে সেটা মানুষ আপনাকে নিয়ে ভাববে। আপনার সন্তান আপনার কবজিরাত করবে, আপনার কোনো দান রাস্তাঘাট করে গিয়েছেন সে রাস্তাঘাটে আপনি হাঁটলে সওয়াব পাবেন, মানুষ আপনার সুনাম বলবে। এইভাবে আপনি কোনো ভালো কিছু করে গেলে তখন আপনার একটি আউটপুট আসবে। কিন্তু যদি আপনি এমন কাজ করে গেলেন যেটা দুনিয়াতে কোনো প্রয়োজন নেই, বরং আখিরাতে শাস্তি পোয়াতে হবে, দুনিয়াতে যেমন লাঞ্ছন রয়েছে আখিরাতে তেমন শাস্তি রয়েছে, সেরকম করে গেলে কিন্তু আপনার জন্যই ক্ষতি। তাই যেহেতু দুনিয়া আমার জন্য নয়, সেহেতু আখিরাতমুখী হতে হবে। আখিরাতে যে চিন্তা, আখিরাত নিয়ে যে স্বপ্ন, টার্গেট রাখতে হবে আখিরাত নিয়ে। আপনি দুনিয়াতে যদি একটি মোবাইল কিনেন, আপনার ক্ষমতা থাকে, আপনার যোগ্যতা থাকে, যা আছে তা চিন্তা করবেন, দুনিয়াতে আমি যেমন এগুলো, এই নেয়ামতগুলো আমি পাচ্ছি, আখিরাতে যেন এই নেয়ামতটুকু আমার আরও বেশি বৃদ্ধি হয়, আখিরাতে যেন আমি এর চেয়ে বেশি কিছু পাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।